আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রিয়াজ উদ্দিন। প্রথমে সংবাদ শিরোনাম। সড়কে নিরাপত্তা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বললেন ওবায়দুল কাদের। ইউজিসি কর্তৃক প্রণীত নীতিমালা বাতিলের দাবিতে সিবাসু শিক্ষক সমিতির মানববন্ধন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3,057 কোটি টাকার বাজেট ঘোষণা। সড়কে নিরাপত্তা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর বিআরটিএ ভবনে জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের 27তম অধিবেশনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে গঠিত টাস্ক ফোর্স আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে বলে জানান কাদের। ওবায়দুল কাদের বলেন, টাস্ক ফোর্স গঠন করা হয়েছে আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান থাকবেন। সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব এখানে সাচিবিক দায়িত্ব পালন করবেন। ইউজিসি কর্তৃক প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অসঙ্গতিপূর্ণ ও অবৈধ অভিন্ন নীতিমালা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষকরা বলেন, এটি একটি কালো নীতিমালা। ইউজিসি কর্তৃক প্রণীত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতির অসঙ্গতিপূর্ণ অবৈধ অভিন্ন নীতিমালা, আমরা এই নীতিমালা কোনোভাবে মানি না। এই নীতিমালা বাতিল না করলে কঠিন আন্দোলনে যাওয়ার হুমকি দেন শিক্ষকরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3,057 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আতিকুল ইসলাম। আজ সকালে উত্তর সিটি কর্পোরেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট ঘোষণা করেন। বাজেটে মশা নিয়ন্ত্রণে 49 কোটি টাকার প্রস্তাবও তুলে ধরা হয়, যা গত অর্থ বছরের তুলনায় শতকরা 182 ভাগ বেশি। সংবাদ সম্মেলনে মেয়র আতিকুল ইসলাম জানান, মশা নিয়ন্ত্রণে 2018-19 সালে 17.50 কোটি টাকা বরাদ্দ ছিল, 2019-20 সালে 49.30 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় 182% বেশি। প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যায় বরাদ্দ দেওয়া হয়েছে 1,50,00,000 টাকা। রওশন এরশাদকে যারা জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের। বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি ভাঙনের মুখে পড়েনি। জি এম কাদের বলেন, 8 তারিখে সংসদ শুরু হচ্ছে, তার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসার দরকার ছিল। তিনি বলেন, গঠনতন্ত্র মোতাবেক যেভাবে দেওয়া উচিত সেভাবে দেওয়ার পরিস্থিতি আছে কি না। কক্সবাজারে আলীর জাহাল সাইমা ওশান সিটি মার্কেট চত্বরে মাদক ইপটিজিং নারী সহিংসতা সহ অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং সভা 5 নং ওয়ার্ড কাউন্সিলর শাহাবুদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন। এতে আরও বক্তব্য রাখেন কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদুদ্দিন খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কক্সবাজার, কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি রেজওয়ান ইসলাম এবং দৈনিক কক্সবাজার 71-এর সম্পাদক রুহুল আমিন সিকদার। সংবাদ শেষ করব, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সড়কে নিরাপত্তা ফেরাতে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বললেন ওবায়দুল কাদের। ইউজিসি কর্তৃক প্রণীত নীতিমালা বাতিলের দাবিতে সিবাসু শিক্ষক সমিতির মানববন্ধন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 3,057 কোটি টাকার বাজেট ঘোষণা। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে